اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد, أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد, بل أجبوا أن جاء منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد, قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددنا وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تذكرة وذكرى لكل عبد منيب. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত জুমার দিন জুমা মসজিদে আগত উপস্থিত মুসল্লিবৃন্দ, শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কুরআন প্রসঙ্গ আজকে আমার আলোচ্য বিষয়। কুরআন প্রসঙ্গ, কারণ কুরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ শুরুতেই বলেছে যালিকাল কিতাবুলা রাইবাফি, ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নেই। কুরআন এমন একটি কিতাব যে চ্যালেঞ্জ করেছে সারা বিশ্ব মানবের কাছে যে কোরআনে কোনো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। কোরআন চ্যালেঞ্জ জানিয়ে বলছে, বিশেষ করে যারা কোরআন সম্পর্কে ভুল ধারণা পোষণ করেন, কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা গ্রন্থ মনে করেন, কোরআন সম্পর্কে আরো বিভিন্ন মন্তব্য করেন, তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে পবিত্র কোরআন ঘোষণা করছেন সূরা তুর সূরা নম্বর 52 আয়াত নম্বর 34-এ আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করে জানাচ্ছেন যে এই বর্ণনার মতো, এই বাণীর মতো একটা বাণী নিয়েছো। আরো আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানাচ্ছেন অন্য আয়াতে, যেমন উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 88, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মানুষ এবং জিনকে বলছে যে মানুষ এবং জিন তারা প্রত্যেকে এক অপরের সাহায্য সহযোগিতা নিয়ে, এবং আল্লাহ ব্যতীত আর অন্য কারো যদি সাহায্য সহযোগিতা দরকার তাহলে তাদেরও সাহায্য সহযোগ নিয়ে তারা এই কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয়। এখানে তাদের কাছে এই চ্যালেঞ্জটা খুব একটা বড় আকারের হয়েছিল, কোরআনের মতো কোরআন তো বিশাল আকারের কোরআন, এটা কি করে সম্ভব? সে সময় বড় বড় সাহিত্যিক ছিল, বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় কবি ছিল, তারা আরবি ভাষায় পারদর্শী ছিল, পণ্ডিত ব্যক্তি ছিল, তাদের কাছে এটা ভারী মনে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই চ্যালেঞ্জকে হালকা করে দিচ্ছেন, হালকা করে বলছেন সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13-তে যে তারা কোরআনের সূরার মতো 10টি সূরা নিয়ে আসুক। আল্লাহ তাআলা প্রথমে বললেন যে এইরকম বাণী অর্থাৎ কোরআন, তারপরে বলছেন যে কোরআনের মতো কোরআন নিয়ে আসুক, তারপরেও যারা তারপরেও যখন তারা সক্ষম নয়
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 13 তে উল্লেখ করলেন, কোরআনের সূরার মতো 10টা সূরা নিয়ে আসুক। তারপরে সেই যুগের বড় বড় কাফিররা, বড় বড় মুশরিকরা, যারা আরবি রূপে পাণ্ডিত্য ছিল, যাদের বিশাল তারা কবি ছিল, তারা সেখানেও মোকাবিলা করতে পারলো না। তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চ্যালেঞ্জকে, কোরআনের চ্যালেঞ্জকে আরো ছোট করে পেশ করলেন মানুষের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 23 এবং সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 36 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআনের সূরার মধ্যে একটা সূরা তারা নিয়ে আসুক। প্রথমে বললে পুরা কোরআন নিয়ে আসুক, তারা সক্ষম নয়। তারপরে বললেন 10টা সূরা নিয়ে আসুক, সক্ষম নয়। তারপরে বলে একটাই সূরা নিয়ে আসুক। সেই যুগে বড় বড় যারা তাবর তাবর ছিল তারাও একটা সূরা, বিশেষ করে সূরা কাউসার ছোট সূরা, 3 আয়াতের সূরা, এর মতো একটা সূরা আনার তাদের ক্ষমতা হয়নি। চ্যালেঞ্জ করে দিয়েছে কোরআন। বর্তমান যুগেও যারা কোরআনের সঙ্গে টাকরাতে গিয়ে, কোরআনের ভুল প্রমাণ করতে গিয়ে আজকে তারাই বন্দি হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2 এ, যালিকাল কিতাবু লা রাইবা ফী, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নেই। এক অমুসলিম বুদ্ধিজীবী, তিনি যখন এই কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 2 যখন পড়লেন যে কোরআন বলছে যে এতে কোনো সন্দেহ নেই, আরে পৃথিবীর সব কিতাবে লেখা থাকে যে এতে ভুল ত্রুটি হতে পারে, যদি কেউ ভুল ত্রুটি জানান তাহলে পরবর্তীতে আমরা সংশোধন করে দেব, আর এ আবার কোন কিতাব যে বলছে তো ভুল তো দূরের কথা, বলছে সন্দেহই নেই। তিনি খেপে গেলেন, তিনি রেগে গেলেন, তিনি বললেন যে এই কোরআনের ভুল বের করতেই হবে। তিনি কি করলেন, তিনি কোরআনের ভুল বের করার উদ্দেশ্যে তিনি কোরআন স্টাডি করতে শুরু করলেন। কোরআন যত পড়ে যায় তত তার দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করে, সে ভুল তো দূরের কথা, সে ভাবছে যতই আমি কোরআন পড়ছি আমার দুর্বল পয়েন্টে হাত দিচ্ছে, দুর্বল জায়গাগুলোতে পবিত্র কোরআন হাত দিচ্ছে। এমনি করে সে পুরো কোরআন শেষ করে দিল। তারপরে শেষ সিদ্ধান্ত তিনি যেখান সেখান থেকে নিচ্ছেন, তিনি ইসলাম গ্রহণ করলেন, বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এইভাবে অনেক মানুষই কোরআনের ভুল পার করতে গিয়ে নিজের ভুল সংশোধন করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়েছেন, আর আমরা মুসলিমরা, অনেক মানুষই আজকে অমুসলিমরাও কোরআনের ভুল বের করতে গিয়ে তাদের ভুল সংশোধন করেছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা মুসলিমরা আমাদের কোরআন সম্পর্কে সঠিক ধারণাই নাই, আমরা মনে করি যে কোরআনটা শুধু আমাদের মুসলিমদের ধর্মগ্রন্থ, আমরা মনে করি বেদ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ, বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ, গুরু গ্রন্থ হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ, আর কোরআন হচ্ছে আমাদের মুসলিম ধর্মগ্রন্থ, এটা আমরা অনেক মুসলিমই মনে করি। এ ভুল ধারণা উঠে দেখুন পবিত্র কোরআন কি বলছে। পবিত্র কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, পবিত্র কোরআন মাত্র শুধু আরবিয়ানদের জন্য নয়, পবিত্র কোরআন সমগ্র মানব জাতির জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 125-তে, সাহারু রমাদান আল্লাযী উনজিলা বিহিল কোরআন হুদাল লিন্নাস, রমজান হলো সেই মাস যেন অবতীর্ণ হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত। আল্লাহ সুবহান তাআলা বলছেন কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, হুদাল লিন্নাস মানুষের জন্য হেদায়েত, শুধু মুসলিমদের জন্য বা শুধু আরবদের জন্য নয়। কোরআন সম্পর্কে আরো কোরআন বলছে যে সমগ্র মানব জাতির জন্য, সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 1 আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা, এ কিতাব অর্থাৎ কোরআন তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে তুমি মানব জাতিকে বের করে আনতে পারো অন্ধকার হতে আলোকে।
কোরআন যে সমগ্র মানব জাতিকে যাতে তুমি বের করতে পারো অন্ধকার হতে আলোকে, তাহলে কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। এছাড়াও পবিত্র কোরআন বলছে সুরা কালাম সুরা নম্বর 68 আয়াত নম্বর 52-তে, ওয়ামা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, কোরআন তো বিশ্ব জগতের জন্য উপদেশ, কোরআন সমগ্র বিশ্ব জগতের জন্য। এখানেই কোরআন থেমে যাননি, পবিত্র কোরআন আরো বলছেন যে কোরআন সমগ্র মানব জাতির জন্য। যেমন উল্লেখ আছে সুরা ফুরকান সুরা নম্বর 25 আয়াত নম্বর 1-এ, যে কত মহান তিনি যিনি তার বান্দার প্রতি ফুরকান অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে। আল্লাহ তাআলা বললেন না যে সৌদিয়ার জন্য সতর্ককারী হতে পারে, মুসলিমের জন্য সতর্ককারী হতে পারে, এ কথা আল্লাহ তাআলা বললেন না, বিশ্ব জগতের জন্য যাতে সে সতর্ককারী হতে পারে। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 31, যে এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান, মানে মানুষের জন্য শুধু মুসলিমদের জন্য নয়, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 31-এ, যে এই বর্ণনা তো মানুষের জন্য সাবধান মানী। এছাড়া উল্লেখ আছে সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 54-তে, যে কোরআনই সকলের জন্য উপদেশ বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় জানিয়ে দিচ্ছেন যে কোরআন সমগ্র মানব জাতির জন্য। এছাড়া উল্লেখ আছে সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 41-এ, যে আমি তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা কি বলছেন? মানুষের কল্যাণের জন্য, শুধুমাত্র মুসলিমদের বা আরবদের কল্যাণের জন্য বলছেন না, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। এছাড়া উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 27-এ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে জানিয়ে দিচ্ছেন যে কোরআন শুধু মুসলিমদের জন্য নয়, কোরআন শুধু আরবদের জন্য নয়, কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য। কিন্তু আমরা মুসলিমরা আমরা মনে করছি যে কোরআনটা শুধু আমাদের মুসলিমদের জন্যই। তারপরেও এখানেই শেষ কথা নয়, আমরা যদি মনে করি কোরআন আমাদের জন্য, তারপরেও আমরা কোরআনকে আমরা বুঝে পড়ার চেষ্টা করছি না। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে যে গ্রন্থটি বেশি তেলাওয়াত করা হয় সেটা হচ্ছে পবিত্র কোরআন। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোরআন এমনই একটি গ্রন্থ যে সারা বিশ্বে যেটা না বুঝে তেলাওয়াত করা হয় সেটাই হচ্ছে কোরআন। আপনি অন্য কোনো গ্রন্থ আপনি দেখতে পাবেন না, বড় বড় সায়েন্সের গ্রন্থ, ডাক্তারি গ্রন্থ, আরো অন্যান্য গ্রন্থ, আপনি এমন কোন গ্রন্থ পাবেন না যে সেই গ্রন্থ মানুষ পড়ছে না বুঝে, বুঝতে পারে না তবে পড়ছে, এমন কোন গ্রন্থ পাবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের মুসলিমদের জন্য যে আমরা এই কোরআনকে আমরা না বুঝেই পড়ছি, না বুঝেই পড়ছি। অথচ কোরআন হচ্ছে আমাদের গাইড বুক, কোরআন কিভাবে আমাদেরকে চলতে হবে, কোরআন আমাদেরকে বলে দিয়েছে কিভাবে চলাফেরা করবে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কিভাবে আপনি চলাফেরা করবেন, কিভাবে মানুষের সঙ্গে কথা বলবেন, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাইডবুক আমাদের এই গাইডবুকে অর্থাৎ পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আমরা প্রত্যেক খরচের 10-10 নেকির বিনিময়ে আজকে আমরা কোরআনকে না বুঝেই পড়ে যাচ্ছি। আপনি কোরআন পড়ছেন 10-10 নেকি পাচ্ছেন, কিন্তু কোরআন পড়ছেন আর কোরআনের ওপর যদি আপনি আমল না করেন তাহলে আপনার সেটা কোনো কাজে আসবে না আখিরাতে, আপনাকে জাহান্নামে যেতে হবে। কোরআন পবিত্র বলছে যে সুদ হারাম, কোরআন বলছে মদ হারাম, কোরআন আর কিছু হারাম বলছে, আর আমরা সেই আয়াতগুলো তেলাওয়াত করছি অথচ আমরা বুঝতেই পারছি না, বোঝার চেষ্টাও করছি না, আর আমরা দিব্যি সুদ খেয়ে যাচ্ছি, দিব্যি আমরা জুয়া খেলে যাচ্ছি, দিব্যি আমরা অবৈধ কাজগুলো করে যাচ্ছি। তাহলে কোরআন পড়ে আমার কোনো ফায়দা হলো না, আমাকে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতেই হবে। আজকে অনেকেই হয়তো এইরকম ভাবে আমাদের মাথায় টুপিয়ে পড়িয়ে রেখেছে যে রে কোরআন বিশাল ব্যাপার, কোরআন তোমরা বুঝতে পারবে না, তোমরা ভুলভাল করে দেবে, সুতরাং মৌলভীরা যেটা বলছে সেটা তোমরা শুনো আর শুধু মানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে ঘোষণা করছেন, যেটা আমি আপনাদের সামনে আগেই তেলাওয়াত করেছি, খুতবার শুরুতেই তেলাওয়াত করেছি, সূরা কামার সূরা নম্বর 54 আয়াত নম্বর 17, 22, 32 এবং 40 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার জায়গাতে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির, যে কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন যে কোরআন সহজ করে দেওয়া হয়েছে মানুষকে উপদেশ গ্রহণের জন্য। তারপরে যদি আপনি কারো কথায় ফেঁসে গিয়ে যদি বলেন কোরআন বিশাল ব্যাপার, ও বোঝার দরকার নাই, অত হাতে সময় নাই, আর বুঝতেও আমরা পারবো না, তাহলে আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন। কোরআন কোরআন নিজেই বলছে যে সহজ, এটা উপদেশ গ্রহণের জন্য সহজ, এমনকি তেলাওয়াতের জন্যও সহজ। আপনি দেখবেন পৃথিবীতে এমন কোন গ্রন্থ পাবে না, পাবেন না যার কোরআনের মতো পুরো কোরআনকে যেভাবে মানুষ ব্রেনে রেকর্ড করে নিয়েছে ওই রকম ভাবে কোনো গ্রন্থ আপনি পাবেন না যেটা কোরআনের মতো রেকর্ড করে নিয়েছে। আংশিক কিছু হতে পারে, কিন্তু কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে হেফাজত করছেন, কোরআনকে হেফাজত করছেন, এবং এই কোরআনের লক্ষ লক্ষ আজকে হাফেজ রয়েছেন যারা কোরআনকে সম্পূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত না রেখে পড়তে পারে। ইনশাআল্লাহ আরো কিছু আলোচনা যেটা আমি আপনার সামনে দ্বিতীয় খুতবায় শোনাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল কারীম আম্মা বাদ, সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমরা আমাদের মূল আলোচনায়, যেটা আমি আপনাদের সামনে শুরুতেই বলেছিলাম প্রথম খুতবাতে যে ইনশাআল্লাহ সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদেরকে শোনাব। এখন কথা হচ্ছে যে কোরআন হচ্ছে আমাদের গাইডবুক, আল্লাহ তাআলার মেসেজ এ কোরআন। কোরআনকে আমরা বোঝার চেষ্টা করছি না, তবে আমি একটা সতর্ক হিসেবে একটা বিষয় আমি স্পষ্ট করে দিই যে অনেক মানুষই মনে করেন যে যদি কোরআন একটা আয়াত যদি বুঝে পড়া হয় তাহলে 100 রাকাত নফল নামাজের চাইতে উত্তম বলে একটা হাদিস রয়েছে, যদি আপনারা পড়েন এটার উল্লেখ আছে ইবনে মাজাহ, ইবনে মাজার 218 নম্বর হাদিস, সেখানে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে যে হে আবু যার, যদি তুমি একটা আয়াত পড়বা বুঝবা কোরআনে তাহলে 100 রাকাত নফল নামাজের চাইতে উত্তম। তারপরে বলা হচ্ছে যদি একটা অধ্যায় তুমি বুঝে পড়বে সেটা আমল করো আর না করো তাহলে 1000 রাকাত সলাত আদায়ের চাইতে বেশি উত্তম। এই হাদিসটি আছে আপনার ইবনে মাজাহ তার মুকাদ্দাম অর্থাৎ ভূমিকাতে 218 নম্বর হাদিস, এই হাদিস সহি নয়। সুতরাং হয়তো অনেকের মুখ থেকে এই হাদিস শুনেছেন, সুতরাং এই হাদিস জৈফ আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার জৈফ ইবনে মাজাহতে উল্লেখ করেছেন এবং হাদিস নম্বর 218-তে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই হাদিস সহি নয়। এখন কথা হচ্ছে যে কোরআন হচ্ছে আমাদের গাইডবুক, কোরআন আমাদেরকে কিভাবে চলতে হবে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা সাধারণভাবে দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ এমন একটা মেশিন যে পৃথিবীর সবচাইতে মুশকিল মেশিন হচ্ছে মানুষ। আমরা দেখি যে আমাদের সামনে মোবাইল আছে, আমার সামনে ডিভিডি আছে, টিভি আছে, আরো বিভিন্ন ধরনের জিনিস আছে, যখনই আমরা কোনো জিনিস কিনতে যাই তার সাথে একটা বই দেওয়া হয় যে কিভাবে আপনি মোবাইলটা ব্যবহার করবেন, কোন সুইচ দাবলে কি কাজ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেশিন তৈরি করেছে মানুষ, এ হচ্ছে সবচেয়ে মুশকিল মেশিন। তো এই মেশিন চালানোর জন্য তো কোনো গাইডবুকের দরকার, তো সেই গাইডবুকই হচ্ছে পবিত্র কোরআন। অথচ আমরা পবিত্র কোরআন আমরা বুঝে পড়ার চেষ্টা করছি না, কি হয়েছে আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24-এ যে তবে কি তারা কোরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না, না ওদের অন্তর তালাবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন সম্পর্কে তারা গভীরভাবে চিন্তা করে না, কোরআনটাকে তারা বুঝে দেখে না, বুঝে পড়ে না, না ওদের অন্তর তালাবদ্ধ। কি হয়েছে যে আজকে আমরা কোরআনটাকে বুঝে পড়ার চেষ্টা করছি না? আল্লাহ তাআলা কি আমাদের অন্তরে তালা মেরে দিয়েছে, সিল মেরে দিয়েছে যে আমরা কোরআনটাকে বুঝার চেষ্টাই করছি না? আজকে আপনি দেখবেন
যে আপনার কোন বন্ধু যে হয়তো ইংরেজি ভাষাতে কথা বলে, আপনাকে হয়তো সে মুম্বাই থেকে হোক বা বিদেশ থেকে হোক আপনাকে একটা চিঠি পাঠিয়েছে, আপনাকে একটা ফ্যাক্স পাঠিয়েছে, চিঠি পাঠিয়েছে বা ইমেল করেছে, তখন আপনি অনেকদিন পরে আপনার বন্ধুর সেই চিঠি পেয়ে আপনি খুশিতে আত্মহারা যে আমার বন্ধু চিঠি পাঠিয়েছে, কিন্তু ভাষা হচ্ছে ইংরেজি, মানে আপনার মাতৃভাষা নয় আর আপনি ইংরেজি বুঝেন না, আপনি কি করেন? আপনি কি করেন? আপনি যখন সেই চিঠি নিয়ে গিয়ে সেই লোককে আপনি দেখাবেন যে লোক ইংরেজি বুঝে, ইংরেজি পড়ে বুঝতে পারে, আপনি তাকে দেখাবেন যে ভাই আমার বন্ধু চিঠি পাঠিয়েছে, আপনি দেখুন তো কি লেখা রয়েছে, কি বলছে, কি মেসেজ দিয়েছে আমাকে। আপনি সেই চিঠি পড়ার জন্য, বুঝার জন্য আপনি লোকের কাছে সময় দিয়ে যাচ্ছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের গাইড বুক দিয়েছে পবিত্র কোরআন, আজকে আমাদের মাতৃভাষাতে তার অনুবাদ হয়ে গেছে। আপনাকে কোন লোকের কাছে গিয়ে বুঝাতে হবে, বলতে হবে না যে ভাই কোরআন কি বলছে এটা আমাকে বুঝিয়ে দিতে, বলতে হবে না, অলরেডি অনুবাদ হয়ে আছে। পৃথিবীর 100টি ভাষাতে পবিত্র কোরআন অনুবাদ হয়ে গিয়েছে। আপনি আপনার মাতৃভাষাতে আজকে কোরআন সংগ্রহ করুন আর মাতৃভাষাতে পড়ুন, বুঝুন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আমরা মুসলিমরা কিছু মানুষ যে কোরআন তেলাওয়াত করছি শুধুমাত্র 10-10-10 নাকি পাওয়ার জন্য, কিন্তু কোরআন যদি আমরা বুঝেই না পড়ি, কোরআন আমাদের কি বলছে, কি করতে বলছে, কি নিষেধ করছে, যদি আমরা এ কথা নাই বুঝি, তাহলে যেহেতু আমরা কোরআনের উপর আমলই করতে পারবো না, সেই জন্য আমাদের পরকালে জাহান্নাম ছাড়া কিছুই না। মানুষ পথভ্রষ্ট কিভাবে হচ্ছে? আজকে আমাদের যেটা মূল গ্রন্থ, শুধু আমাদের নয় সমগ্র মানব জাতির জন্য যে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছে, বিশেষ করে মুসলিমদের জন্য যে পথ প্রদর্শক, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 92 আয়াত নম্বর 2 এ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সেই কিতাবকে আমরা নিজের ভাষায় বুঝারই চেষ্টা করছি না, আর না বুঝার কারণে আজকে আমরা বলছি ভাই আজকে অমুক মৌলবি এই কথা বলছে, অমুক মৌলবি এই কথা বলছে, তো আমরা তো সাধারণ মানুষ, আমরা তো মাঝখান থেকে মানে কি করব, কোনটা করব আমি কিছু বুঝতেই পারছি না। আজকে আমাদের অবস্থা কেন? আমাদের অবস্থার এটাই একমাত্র কারণ, এই যুক্তি দিয়ে আপনি মুক্তি পাবেন না, তার কারণ আজকে আমাদের পবিত্র কোরআন, আমাদের গাইড বুক আজকে আমরা বুঝে পড়ছি না, যার কারণে আজকে আপনাদেরকে কিছু মৌলবিরা নিয়ে বেড়াচ্ছে যে আর আপনারা বিভ্রান্ত হচ্ছেন। কেন? আপনি তো জানেন না যে আল্লাহ তালা আমাদের কি বলেছেন, কি হুকুম করেছেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আজকে আমাদের অবস্থাটা কেন। আজকে অনেক মানুষই আছেন, ধরুন আপনার একটা গাড়ি রয়েছে আর ড্রাইভার আছে গাড়ি চালাচ্ছে, আর এমন সময় ড্রাইভার এসে আপনাকে খবর দিচ্ছে যে আপনার গাড়ি রাস্তাতে খারাপ হয়ে পড়ে আছে, আপনি বলছেন কি করতে হবে? ড্রাইভার বলছে যে গাড়ি ঠিক করার জন্য আপনাকে লাগবে 10 কেজি বাসমতি চাল, 10 কেজি লাগবে খাঁটি গায়ের দুধ, 10 কিলো লাগবে চিনি, আপনি কি করবেন? আপনি তাকে দিয়ে দেবেন যে ঠিক আছে যখন লাগবে খারাপ হয়ে পড়ছে নিয়ে যাও? আপনি কখনো এটা করবেন না। আপনি ড্রাইভারকে বলবেন, ড্রাইভারকে বলবেন যে আমি গাড়ির ড্রাইভিং জানি না, আমি গাড়ির মেকানিক জানি না, কিন্তু আমি তো কমসে কম এটা জানি যে গাড়ি খারাপ হলে চাল লাগে না, দুধ লাগে না, চিনি লাগে না, আমাকে তুমি এতই মানে বোকা বানাচ্ছ? কারণ আমরা সবাই অনেকেই আমরা ড্রাইভিং জানি না, অনেকেই আমরা মিস্ত্রি জানি না গাড়ির, কিন্তু আমরা কমসে কম এটা জানি কোনো ড্রাইভার যদি আমাদেরকে বলে তাহলে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তার কারণ আমরা এটা জানি যে কমসে কম এটা আমরা ইলম রেখেছি যে গাড়ি খারাপ হলে চাল লাগে না, গাড়ি খারাপ হলে চিনি লাগে না। কিন্তু যদি আমাদের এইরকম সামান্য জ্ঞান থাকতো ইসলাম সম্পর্কে, আমাদের কোরআনটা যদি কমসে কম আমরা মাতৃভাষায় একবার বুঝে পড়তাম, তাহলে যে মৌলবীর আমাদেরকে এদকে নিয়ে বেড়াচ্ছে ওদকে নিয়ে যাচ্ছে আর আমরা বিভ্রান্ত, আর আমরা যদি সুবিধাবাদী লোক আছে মৌলবীরে এরকম করছে আমি কি করব, এই জন্য আমি কিছুই করি না, এইরকম যুক্তি দিয়ে মুক্তি পাওয়া যাবে না। সুতরাং কোরআন আপনাকে বুঝে পড়তেই হবে, কোরআন আপনাকে বুঝেই পড়তে হবে, কোনো ছাড় নেই। কোরআন আমাদেরকে রাস্তা দেখাবে কোন কাজ করবেন কোন কাজ করবেন না, কোন দিকে যাবেন কোন দিকে যাবেন না,
কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। কোরআন যদি আমরা বুঝে না পড়ি শয়তান আমাদেরকে বিভ্রান্ত করবে, বহু মানুষও আজকে আপনাকে বিভ্রান্ত করবে। আপনি ভুল পথে দাওয়াত দিলে তারা আপনার দাওয়াতে সাড়া দেবে, আপনি ভাবতেই পারবেন না। আজকে দেখেন, আমি দেখতে পাচ্ছি অনেক আজকে বিশেষ করে হাজি সাহেব হজ করার জন্য আজকে রাত্রে বের হবেন, তাদের বাড়িতে আজকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা। তারা ভালো ভালো মৌলভীদেরকে দাওয়াত দিয়েছে, মৌলভীরা কোনো প্রতিবাদ ছাড়াই আজকে তার নিমন্ত্রণ খাওয়ার জন্য ভিড় লাগিয়েছে, লাইন লাগিল। এরা তো সাপোর্ট পেয়ে যাচ্ছে মৌলভীরা পাশে, যদি ভুল হতো এটা তাহলে কি তারা আমার দাওয়াত কবুল করতেন? একটা বিষয় মনে রাখবেন, কোন মৌলভী ইসলামের জন্য দলিল নয়। ইসলামের জন্য দলিল হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আপনি সেই মৌলভীকেও কোরআন এবং সহিহ হাদিসের তারাজুতে আপনি মাফ করে দেখেন, কোরআন এবং সহিহ হাদিসের তারাজুতে, তারাজুতে যদি সেই মৌলভী যদি পাস করে তাহলে ঠিক আছে, যদি ফেল করে তাহলে ফেল। যে জায়গাতে পাস করবে সে জায়গায় পাস, যে জায়গাতে ফেল করবে সে জায়গায় ফেল। আপনি কখনোই ইসলামের বিচার করবেন না কোনো মৌলভীকে দিয়ে, ইসলামের বিচার করবেন না আমাকে দিয়ে, ইসলামের বিচার করবেন না ডক্টর জাকির নায়েককে দিয়ে। আপনি বিচার যদি করতে চান তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বিচার করতে হবে। এই জন্য আমাদেরকে প্রথমে পবিত্র কোরআনটা বুঝে পড়তে হবে। যদি আমরা আজকে আমরা অনেক বই পুস্তক পড়েছি, অনেক ডাক্তারি বই পড়েছি, সায়েন্সের বই পড়েছি, আপনার আরো অন্যান্য বই পড়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার জন্য যে পবিত্র কোরআনটা বুঝে পড়লাম না। পবিত্র কোরআনের তাফসিরটা দূরে থাক, শুধু তর্জমাটা বুঝে পড়লেন না, পড়লাম না, কি আফসোস। কি মুসলিমদের আমাদের এই অবস্থা, যদি আমাদের এই অবস্থা চলতে থাকে তা আমরা আস্তে 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 এমন একটা জায়গাতে পৌঁছে যাব যে ইহুদি খ্রিস্টানদের জায়গাতে আমরা পৌঁছে যাব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, তারা যদি সাপের গর্তে ঢুকে তোমরাও সাপের গর্তে ঢুকবে, এই অবস্থা আমাদের হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনাদের এটা দায়িত্ব, এমন না যে আমার দায়িত্ব আপনারা পালন করুন অনুরোধ করছি, এমনটি ব্যাপার নয়। বরঞ্চ আপনাদের দায়িত্ব রয়েছে পবিত্র কোরআন মাতৃভাষায় বুঝে পড়া। প্রত্যেক দিন আপনি অল্প সময় দেন, অল্প যদি সময় দেন, 10 মিনিট করে যদি সময় দেন, তাহলে ইনশাল্লাহ আপনার 1 বছরের মধ্যে পবিত্র কোরআন পড়া মানে পড়ে আপনি শেষ করে দেবেন। সুতরাং আজকে আমরা আর অলস না হয়ে আমরা কমসে কম পবিত্র কোরআনকে একবার বুঝে অবশ্যই পড়ব। আর কোরআনকে আমরা এমন সহজ জায়গায় রাখব যাতে কোরআনটা খুব আমার হাতের কাছে থাকে। অনেক মানুষ আছে দেখি যে কোরআনকে এমন ভাবে যুদ্ধান দিয়ে বেঁধে রেখেছে, রাখার পরে এমন বাক্সতে ভর রেখেছে এবং এমন জায়গাতে তুলে রেখেছে, কারো যদি হাতে 10 মিনিট সময় থাকে তাহলে সে ভাবছে যে ঠিক আছে পড়ে থাকবে, ও 10 পারবো, পাতে 5 মিনিট লাগবে, খুলতে লাগবে, তারপরে আবার বাঁধতে কুটে আবার 10 মিনিট সময়, আবার 15 মিনিট চলে যাবে, আমার হাতে মাত্র 10 মিনিট জাগবো থাক পড়বো না। কোরআনকে আপনি এমন জায়গাতে রাখুন যে হাতের কাছে রাখুন, যখন ইচ্ছে তখন ফাড়াম করে কোরআনটা পড়ে যাতে আপনি দেখতে পারেন, ফাড়াম করে হাতের কাছে নিয়ে যাতে আপনি পড়তে পারেন যে আল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছে। কোনো আপনার মনে প্রশ্ন জাগলে আপনি দেখুন কোরআন পড়ে। আর আপনি এমন ভাবে যুজদান দিয়ে বেঁধে রাখছেন, যদি আপনি অমুসলিমদেরকে দেখেন, বিশেষ করে শিখকে, আমি এক শিখকে জিজ্ঞাসা করছি যে আপনাদের গুরু গ্রন্থ কোথায় পাওয়া যাবে, বলছে পাওয়া যাবে পাঞ্জাবে, বলছে আপনার কাছে নাই, বলছে নাই, আনলে কি কেমন ভাবে আনতে হবে, বলছে আনতে গেলে তো সাধারণ ভাবে ট্রেনে আনা যাবে না, একটা সিপারেট গাড়ি লাগবে, সিপারেট গাড়ি যাতে কোনো মানে চাপাচাপি না হয়, একবারে খুব সুন্দর ভাবে খুব একদম এই জায়গাতে রেখে একদম পাঞ্জাব থেকে এক্সট্রা গাড়ি ভাড়া করে আনতে হবে, এ হচ্ছে তাদের অবস্থা। হিন্দুদের দেখেন, হিন্দুরা এত উঁচা জায়গাতে রেখে দিয়েছে তারা একটা বেদ, আর নাই বেদ চিনেই না তারা, দেখেনি, অনেক হিন্দু দেখেনি। কোন হিন্দুকে যদি বলেন যে আপনি বেদ পড়েছেন, বেদ তো আমি দেখেইনি, সে বলবে। সুতরাং ভাই, আমাদের অবস্থা যাতে না হয় যে আমরা কোরআন শুধুমাত্র ওই তোতা পাখির মতো পড়ে যাব আর আমাদের মানে জীবনের পরিবর্তন আসবে না। তার কারণ হচ্ছে, যদি আপনি কোরআন না বুঝতে পারেন তাহলে আপনার জীবনে কোনো পরিবর্তন আসবে না। আমি শুধু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। আল্লাহ, একটা মানুষ একটা তোতা পাখি একটা কথা শিখিয়েছিল, সেটা হচ্ছে কি, যদি কেউ খাবার দেয় তাহলে আমি সেই খাবার খাবো না, এ কথা শিখিয়েছে পাখি। আরে সে কথা মুখস্থ করে দিয়েছে, কিন্তু তোতা পাখি জানে না যে এর অর্থ কি। সে একবার এক ছাদে গিয়ে বসেছে, আর বসার পরে দেখছে খাবার দেওয়া আছে,
আর ওখান থেকে মানে দড়ি টান দেওয়া আছে, আর যেমনই তোতা পাখি খেয়েছে ফাটাম করে টেনেছে আর তোতা পাখি ধরা পড়ে গেছে। তো তোতা পাখি আবার ওই কথাই বলছে, যখন যদি কেউ খাবার দেয় তাহলে আমরা সেই খাবার খাবো না, এ কথার মুখস্থ আছে, মুখস্থ হয়ে বলে যাচ্ছে, ধরা পড়ে গেছে অথচ বলে যাচ্ছে। তো ভাই আমাদের অবস্থা, আমরা কোরআন পড়ছি না বুঝার কারণে আমরা নাজায়েজ কাজ করছি আর কোরআন পড়ছি, আমাদের কোনো ফায়দা আসলো না, যেমন সেই তোতা পাখির কোনো ফায়দা আসলো না, তাকে ধরা পড়তে হলো। আমি আমার বক্তব্য শুরু করেছিলাম পবিত্র কোরআনের সেই আয়াত দিয়ে যেটার উল্লেখ আছে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমার ভাইদেরকে উপদেশ দিয়ে, সেটা হচ্ছে যে আপনারা জীবনে কমসে কম আপনার এখন থেকে শুরু করুন, জীবনে নয় বরঞ্চ আপনারা শুরু করে দিন কোরআনকে আপনি বুঝে পড়ার, প্রত্যেক দিন কমসে কম কিছু সময় দেন কোরআনকে বুঝে পড়ার জন্য এবং হিদায়তের রাস্তায় আসুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।